গাজায় নতুন অস্ত্র পরীক্ষা করেছে ইসরায়েল, ক্ষয়ক্ষতির হিসাবে হতবাক বিশ্ব। ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমণের পাশাপাশি কমেছে প্রাণহানি। এবং মিয়ানমারে প্রায় ১.৫ লাখ শিক্ষককে চাকুরিচ্যুত করল জান্তা সরকার। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরে খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ। বিশেষজ্ঞরা বলছেন এবারের লড়াইয়ে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল, যা আগামী দিনে বাজারে আনতে যাচ্ছে তারা। এদিকে উভয় পক্ষকে যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আগামী সপ্তাহে এ অঞ্চল সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরতে শুরু করেছে গাজাবাসী। তাদের অনেকেই আপাতত থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে, রাস্তার পাশে। বেঁচে থাকার রসদ সংগ্রহের কাজও চলছে ধ্বংসস্তূপ থেকেই। ইসরায়েল সীমান্তের একটি জায়গা আংশিকভাবে খুলে দেওয়ার পর ৫০টির মতো লরি জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করেছে। অসম যুদ্ধে কার কি ক্ষতি হলো এখন সেই হিসাব চলছে। হামাসের দাবি, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিল্প কারখানা, অবকাঠামো ও বিদ্যুৎ খাতের আনুমানিক ক্ষতি ৬২ মিলিয়ন মার্কিন ডলারের, আর কৃষি খাতে ক্ষতি ২৭ মিলিয়ন মার্কিন ডলারের। ইসরায়েলের বোমা হামলায় গাজায় অন্তত ১,০০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০০ ঘর বাড়ি, আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৪,০০০ ঘর বাড়ি। অন্যদিকে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন গাজায় ১১ দিনের হামলায় ইসরায়েল পরীক্ষামূলকভাবে এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করেছে যা আগামী দিনে বিশ্ববাজারে আনতে যাচ্ছে তারা। যুদ্ধবিরতি শেষে শনিবার প্রথম বিবৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উভয় পক্ষকে যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকরের আহ্বান জানিয়ে মধ্যস্থতায় অংশ নেয়া মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে সংস্থাটি। আর মধ্যস্থতাকারীদের দৃষ্টি এখন যুদ্ধবিরতি পাকাপোক্ত করা ও নতুন করে সহিংসতা এড়ানোর দিকে। এই প্রচেষ্টার অংশ হিসেবে গাজা, ইসরায়েল ও পশ্চিম তীর সফর করছে মিশরের প্রতিনিধি দল। এরই মধ্যে তারা ইসরায়েলও সফর করেছেন, আর বুধ ও বৃহস্পতিবার ইসরায়েল এবং পশ্চিম তীর সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমেছে। দেশটিতে গত একদিনে ২,৪৩,৭৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩,৭৮৮ জন। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি ২,৯৯,২৯৬ জনের। গত এক সপ্তাহ ধরে ভারতে ৩ লাখের নিচে করোনা শনাক্ত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যু। এখন পর্যন্ত ১৫টি রাজ্যের অন্তত ৯,০০০ মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা। করোনা পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত রাজধানী দিল্লিতে লকডাউন বাড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোভিড-১৯ ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রান্ত কন্টেন্ট সরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কোভিড-১৯ একটি ভারতীয় ভ্যারিয়েন্ট সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে ভুলভাবে অনলাইনে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ অসত্য। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিবেদনে করোনার B.1.617 ভ্যারিয়েন্টকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হয়নি। করোনার B.1.617 ভ্যারিয়েন্টটি অনেক বেশি সংক্রামক। এটি গত বছর প্রথমবারের মতো ভারতে শনাক্ত করা হয়। আরও কয়েকটি দেশেও এটি ছড়িয়েছে। As the conduct of class 12 exams impacts state boards and other entrance exams across the
করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে বেশ কার্যকর অক্সফোর্ড এবং ফাইজারের ভ্যাকসিন, ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা শনিবারে তথ্য জানিয়েছেন। পাবলিক হেলথ ইংল্যান্ড তাদের গবেষণায় দেখেছে ফাইজারের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দুই সপ্তাহ পর তা ভারতীয় ধরন B.1.617.2 এর বিরুদ্ধে 88% কার্যকর হয়। ব্রিটেনে পাওয়া ক্যান্ট ধরনের বিরুদ্ধে এই কার্যকারিতা ছিল 93%। গবেষণায় আরও জানা যায় অক্সফোর্ডের ভ্যাকসিনের দুটি ডোজ ভারতীয় ধরনের বিরুদ্ধে 60% কার্যকর, আর ক্যান্ট ধরনের বিরুদ্ধে এই ভ্যাকসিন 66% কার্যকর। দুটি ভ্যাকসিনেরই প্রথম ডোজ ভারতীয় ধরনের বিরুদ্ধে 33% কার্যকর, আর ক্যান্ট ধরনের বিরুদ্ধে কার্যকর 50%। করোনা ভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে গত একদিনে 11,936 জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন 6,05,000 বেশি। এ নিয়ে 34,69,000 বেশি প্রাণহানি এবং 16,70,00,000 বেশি করোনা আক্রান্ত হল। আক্রান্ত প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 468 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 6,03,000 বেশি। নতুন করে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে 19,000। ব্রাজিলে একদিনে 1,764 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা 4,48,000। রাশিয়ায় গত একদিনে 386 জন সহ মোট মৃত্যু 1,18,000 বেশি। ব্রিটেনে কমেছে প্রাণহানি, 24 ঘন্টায় মারা গেছে মাত্র 6 জন। দেশটিতে মোট প্রাণহানি 1,27,716। ফ্রান্সে নতুন করে 89 জন সহ 1,08,000 বেশি প্রাণহানি। ইতালিতে 125 জন সহ 1,25,000। জার্মানিতে 108 জন সহ 87,960। কলম্বিয়ায় 509 জন সহ 84,228। আর্জেন্টিনায় 297 জন সহ 73,000। তুরস্কে 231 জন সহ 46,000 এবং ইরানে 187 জন সহ 78,381 জন করোনায় মারা গেছে। মিয়ানমারে জান্তা সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে 1,25,000 বেশি স্কুল শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে। দেশটির শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। কয়েকদিন পরেই মিয়ানমারে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে, তার আগেই শিক্ষকদের চাকুরিচ্যুত করা হলো। শনিবার মোট 1,25,900 শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। যিনি এই তথ্য জানিয়েছেন তিনি নিজেও জান্তার অপরাধী তালিকায় আছেন, তাই নাম প্রকাশ করেননি। 2 বছর আগের তথ্য অনুযায়ী মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা 4,30,000। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় 19,500 জন শিক্ষককেও চাকুরিচ্যুত করা হয়েছে। এক শিক্ষক কর্মকর্তা জানান, জনগণকে কাজে ফিরিয়ে আনার জন্য এটা কেবল হুমকি স্বরূপ একটি বিবৃতি। যদি তারা আসলেই এতজনকে চাকুরিচ্যুত করে তাহলে পুরো সিস্টেম থেমে যাবে। এ ঘটনার ব্যাখ্যা জানার জন্য জান্তার মুখপাত্র শিক্ষা মন্ত্রণালয়ের কেউই রয়টার্সের সঙ্গে কথা বলেনি। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। কঙ্গোতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ, এবং চীনে তীব্র ঠান্ডায় 21 ম্যারাথন প্রতিযোগীর মৃত্যু। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে 6 মাইল দূরে অবস্থিত নাইরোগঙ্গো পর্বতে আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ঘটনা ঘটে। এরপরেই পুরো শহর খালি করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসার আগেই গোমা শহরের হাজার হাজার মানুষ পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করেছেন। সেখানে প্রায় 20 লাখ মানুষের বসবাস। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এম্বালা নামে শহরের বাসিন্দারা জানান, আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে বাতাসে সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। পাহাড় থেকে আসা আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে, সামান্য দূরেই এগুলো দেখা যায়। কঙ্গোর যোগাযোগ মন্ত্রী প্যাট্রিক মুয়াইয়া বলেন, গোমা শহরকে খালি করার ঘোষণা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এর আগে সর্বশেষ 2002 সালে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল। সে সময় অন্তত 250 জনের প্রাণহানি ঘটে, গৃহহীন হয়ে পড়েন 1,20,000 মানুষ। এছাড়া 1977 সালে বিস্ফোরণে প্রায় 600 মানুষ নিহত হন। চীনে একটি আলট্রা ম্যারাথন প্রতিযোগিতার সময় তীব্র ঠান্ডায় 21 জন দৌড়বিদের মৃত্যু হয়েছে।
শনিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম রোববার জানিয়েছে। চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলোর একটি বাঁকে আকর্ষণীয় একটি পর্যটন এলাকা থেকে 100 কিলোমিটারের ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পথটির প্রস্তরময় একটি অংশে গভীর গিরিখাত ছিল। শনিবার সকালে মেঘাচ্ছন্ন আকাশ ও তীব্র ঠান্ডা আবহাওয়ার মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়। এ সময় টি শার্ট ও শর্টস পরে এতে অংশ নেয় 172 জন দৌড়বিদ। দুপুরের দিকে পর্বতময় একটি অংশে হিমশীতল বৃষ্টি, শিলা ও প্রবল বাতাসের কবলে পড়ে আহত হন তারা। এ সময় তাপমাত্রাও দ্রুত নেমে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করা হলে পরে 21 দৌড়বিদের মৃত্যু হয়। বাকি 251 প্রতিযোগী নিরাপদে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দর্শক, শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গাজায় নতুন অস্ত্র পরীক্ষা করেছে ইসরায়েল, ক্ষয়ক্ষতির হিসাবে হতবাক বিশ্ব। ভারতে গত 24 ঘন্টায় করোনায় সংক্রমণের পাশাপাশি কমেছে প্রাণহানি। মিয়ানমারে প্রায় 1.5 লাখ শিক্ষককে চাকরিচ্যুত করল জান্তা সরকার। কঙ্গোতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। এবং চীনে তীব্র ঠান্ডায় 21 ম্যারাথন প্রতিযোগীর মৃত্যু। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।